যে পুলিশে নাকি ঘুষ লাগে, বিভিন্ন টাকা লাগে, 4 লাখ 5 লাখ 10 লাখ, কিন্তু এই জমিনে দাঁড়াইয়ে আমি বলতেছি যে একটি সাইরানিও লাগে না আমার ছেলের। ছোট থেকে বাবা আমাদেরকে চলে চলে গেছে, ওনার অনেকটা সংসার আছে, আর্থিকভাবে অনেকটা সচ্ছল, মামার কাছে আমরা বড় হয়েছি, মামারও তেমন কোনো চাকরিজীবী না, ওনারা পার্ট টাইম জব করে, ওইটা দিয়ে আমাদের সংসার চলে। আলহামদুলিল্লাহ এতটুকু আসতে পারছি, স্যারদেরকে অনেক ধন্যবাদ। ও মানে একটা পয়সা খরচ করতে হয়নি, আর স্যারদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে মানে এবার কোনো মানে দুর্নীতি ছাড়াই আমাদেরকে ওনারা যোগ্যভাবে বিবেচনা করে নির্বাচিত করেছেন, আর আমি সত্যি খুব খুশি। আমি ভাবতেই পারিনি যে আমি এভাবে সিলেক্টেড হয়ে যাব। মৌলভীবাজার জেলার 2021 সালের ট্রেনি রিক্রুট কনস্টেবল এর 3 দিনব্যাপী মাঠ পরীক্ষা, তারপরে রিটেন পরীক্ষা এবং আজকের ভাইবা পরীক্ষা শেষে কিছুক্ষণ পূর্বে আমরা রেজাল্ট ঘোষণা করেছি। অত্র মৌলভীবাজার জেলায় 40 জনকে আমরা প্রাথমিকভাবে পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে নির্বাচিত করেছি। ইয়ং ফ্রেশ ব্লাড বাংলাদেশ পুলিশে আসছে এবং সততার সাথে, নিষ্ঠার সাথে এবং দক্ষতা এবং তাদের মেধার বাস্তবায়ন ঘটিয়েছে। আমরা সর্বোচ্চ পরিমাণে আমরা চেষ্টা করেছি যে এটিকে দক্ষতা, নিষ্ঠা এবং সততার সাথে শেষ করার জন্য। তো এর মাধ্যমে বিগত দীর্ঘ সময়ে বাংলাদেশ পুলিশে বিভিন্ন পর্যায়ে নিয়োগ বিষয়ে যে ধরনের অনেক ধরনের নেগেটিভ নেতিবাচক ধারণা, নেতিবাচক কথা সমাজে প্রচলিত ছিল, তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে এর মাধ্যমে আমাদের বর্তমান আইজিপি স্যারের নেতৃত্বে এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার যে প্রতিফলন সেটা আমরা ঘটাতে পেরেছি। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news, গভর্নমেন্ট রেজিস্টার্ড নিউজ পোর্টাল ভাবনার মুক্ত বাতায়ন। ফলো করুন আইনিউজ এর ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ.news এর ইউটিউব চ্যানেলে।